আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এখন তো তালের সিজন, তালের রস দিয়ে অনেক রকম পিঠা তৈরি করা যায়। আমরা অনেক রকমের পিঠা তৈরি করে খেয়ে থাকি। আমি আজকে দুই রকম পিঠা একই মিশ্রণ দিয়ে তৈরি করব, খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে তালের ভাপা পিঠা ও কাঁঠাল পাতায় তালের কোন পিঠা রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য যা যা উপকরণ লাগছে এবং প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার সাথে থাকুন। আজকে যেহেতু আমি দুই ধরনের পিঠা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে ভিজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেক তুলতুলে হয় এবং খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন, অথবা শুধু চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো খেতে পারেন। আপনারা যদি চিনি না খেতে চান, আপনারা গুড় দিয়ে দিতে পারেন সম পরিমাণে, কোনো সমস্যা নেই। আর আমি অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে মিষ্টি পিঠা বা মিষ্টি যে কোনো খাবারের স্বাদটা বেড়ে যায়। এখন আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে প্রথমে একটি ডিম ভেঙে দিচ্ছি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি তালের রস। এখানে আমি 1.5 কাপ মতো তালের রস নিয়ে নিয়েছি। এটা আমাদের গাছের তাল, আগে থেকেই আমার রসটা তৈরি করে নেওয়া ছিল, ফ্রিজে ছিল। আমি পুরোটাই একবারে দিয়ে দিচ্ছি। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কুড়া, এবং সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, এবং তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধ। আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার আমি সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। সব উপকরণ যখন একসাথে দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপরে চালের গুঁড়া একটু কম বেশি লাগতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। কারণ এখানে চিনিটা গলবে এবং তালের রসেও কিছুটা পানি থাকে, দুধ তো অ্যাড করাই লাগে। তাই আপনার যদি মনে হয় যে আপনার একটু পরবর্তীতে গুঁড়া প্রয়োজন, আপনারা অ্যাড করে দিতে পারেন। আমার মনে হচ্ছে আমার আর সামান্য একটু চালের গুঁড়া প্রয়োজন আছে, আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1/3 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ময়দাটাও দিয়ে দিতে পারেন, আর চিনিটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেকেই আছেন পিঠাতে মিষ্টি পছন্দ করেন, তারা একটু বাড়িয়ে দিবেন। তবে 2 কাপ চালের গুঁড়া বা ময়দার মধ্যে 1 কাপ চিনি যথেষ্ট। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন যখন পড়ছে একটু ছেড়ে ছেড়ে, আমি এই পর্যায়ে আর কোনো চালের গুঁড়া বা ময়দা অ্যাড করছি না, কারণ আমি এখনো এই মিশ্রণটা প্রায় 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব, এবং আমার চালের গুঁড়াটা বাড়তে পারে এবং ব্যাটারটা আর একটু ঘন হতে পারে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, যদি আমার আবারও প্রয়োজন হয় আমি একটু চালের গুঁড়া অ্যাড করে নিব। এই পর্যায়ে আমি মিশ্রণটা রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। মিশ্রণটা রেস্টে থাকতে থাকতে আমি তালের কোন পিঠা বানানোর জন্য কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতার পিছন সাইডে আমি তেল ব্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আগে থেকে আমি কিছু অলরেডি কোণের মতো রেডি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোণ তৈরি করে নিতে হবে। কাঁঠাল পাতা ধুয়ে আপনারা কাঁঠাল পাতাগুলো সুন্দর করে মুছে নেবেন। তারপর কাঁঠাল পাতার ঠিক পিছন সাইডে সুন্দর করে তেল ব্রাশ করে নেবেন, এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোণটা রেডি করতে হবে। কাঁঠালের পাতাটা ঠিক আপনারা যেহেতু এই সাইডে পিঠার ব্যাটারটা দিবেন, তাই ঠিক এভাবে ধরবেন। কাঁঠালের পাতার যে বোটা, এই পাশ থেকে আমি প্রথমে এইভাবে ভাঁজ করে নিলাম, উল্টো সাইড থেকে জাস্ট ঘুরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ছিদ্র নেই,
এখন টুথপিক দিয়ে আমি এটাকে আটকে নিচ্ছি, যাতে ব্যাটারটা যখন সিদ্ধ করতে দিব তখন যাতে পড়ে না যায়। ব্যাস রেডি হয়ে গেল কোন। আমি আপনাদের বোঝার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। বোটার পাশ থেকে ঠিক উল্টো দিকে ভাঁজ করে এই সাইডটা জাস্ট ঘুরিয়ে দিতে হবে। খুবই ইজি, জাস্ট আপনারা একটু বুঝে কোনগুলো রেডি করে নেবেন। আপনাদের কাছে যদি টুথপিক না থাকে আপনারা শলা দিয়ে আপনারা এটা আটকে নিতে পারেন। নারকেলের পাতায় যে কাঠিটা থাকে, যে শলাটা থাকে, ওটা দিয়ে আটকে নিতে পারেন। আমার আগে থেকে অনেকগুলো কোন রেডি করা আছে, এই কোনগুলো দিয়ে আমি আজকে তালের কোন পিঠা বানাবো, তার জন্য আমি এটা পাশে রেখে দিচ্ছি। আমি একটা স্টিমার নিয়েছি, এটা আমার রাইস কুকারের, আমি রাইস কুকারেই সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি ব্যাটারটা ভিতরে দিয়ে জাস্ট এভাবে সিদ্ধগুলোতে দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি স্টিমার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা স্টিলের প্লেটও দিয়ে দিতে পারেন, আর যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একটা টাওয়াল ভাঁজ করেও আপনারা দিতে পারেন। তবে রাইস কুকার থাকলে, স্টিমারটা থাকলে ভাপে বসাতে খুব ভালো হয়। আপনাদের বাড়ি যদি চালন থাকে, চালনের সিটিতেও আপনারা এভাবে বসিয়ে দিতে পারবেন। আর আমি তালের যে ভাপা পিঠা সেটা রেডি করার জন্য এমন একটা মোল্ড নিয়ে নিয়েছি। কেক তৈরি করি আমরা যেভাবে ঠিক একই পদ্ধতিতে, আমি এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এই মোল্ডেই ভাপা পিঠাটা তৈরি করব। আপনারা চাইলে কাপেও করতে পারেন, আমি আজকে একবারেই বসিয়ে দিচ্ছি। এখন আমি মিশ্রণটা একটু দেখে নিচ্ছি, আমার অলমোস্ট 20 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে, এবং যখন আমি এটা ধরছি এটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, একবারেই পড়ে যাচ্ছে না। ব্যাটারটা একদম রেডি। এই পিঠা বানানোর জন্য ব্যাটারটা ঠিক, ঘনত্বটা ঠিক এমন হবে। আমি একটি রাইস কুকার বসিয়ে দিয়েছি, তার উপর স্টিমারটা দিয়ে দিলাম। এখন আমি কাঁঠালের পাতার কোণের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা পুরোপুরি ভরে দেওয়া যাবে না, কিছুটা পরিমাণে ফাঁকা রাখতে হবে। দেখতে পাচ্ছেন, কারণ পিঠাটা একটু ফুলবে, তাই এতটুকু পরিমাণে আপনারা একটু ফাঁকা রাখবেন। এর সাথে আমি ডেকোরেশনের জন্য এখানে একটা করে কিশমিস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটু নারকেল ছিটাও দিয়ে দিতে পারেন, দেখতে বেশ ভালোই লাগে। আমি দুই একটা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিব। এভাবে বসিয়ে নিব সব পিঠাগুলো একসাথে স্টিমারে বসিয়ে দিয়েছি। আমি কিছু পিঠাতে একটু নারকেল ছিটিয়ে দিয়েছি, আর কয়েকটা পিঠাতে আমি নারকেল দিব না, শুধু কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে সব পিঠাতেই নারকেল দিয়ে দিতে পারেন, ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ মতো দিবেন। আর আমি ভাপা পিঠার জন্য এভাবে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, নারকেল করে মাঝখানে তিনটা কিশমিশ দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি এখন পিঠাগুলো ঢেকে দিচ্ছি। এই পিঠাগুলো হতে 10 মিনিটে বেশি সময় প্রয়োজন হবে না বলে আশা করছি, যেহেতু পাতাতে আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি, খুব অল্প টাইমে হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাইস কুকারে কোন পিঠাটা ভাপ হতে হতে আমি চুলায় আর একটা হাঁড়ি নিয়ে তাতে একটু জাল ধরিয়ে নিলাম, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। তার উপরে আমি ভাপে দেওয়ার জন্য মোল্ডটা বসিয়ে নিলাম। একদম কম পানি দিবেন, যাতে পানিটা উঠে ব্যাটারের মধ্যে না পড়ে। আমি এখন এই মোল্ডে কোনো ঢাকনা দিচ্ছি না, আমি হাঁড়ির উপরে একটা ঢাকনা বসিয়ে দিলাম। এটাও অলমোস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে আশা করছি। 10 মিনিট পরে আমি দুইটা পিঠাই আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি স্টিমার থেকে পিঠাগুলো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতা একদম শুকিয়ে এসেছে এবং নরম হয়ে গিয়েছে। আমি নামিয়ে 2 মিনিটের মতো একটু বাইরে রেখে দিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। দেখেন
দেখতে কেমন হয়েছে? এখন আমি পাতা থেকে সব কোন পিঠাগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সব পিঠাগুলো পাতা থেকে ছাড়িয়ে নিয়েছি, কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সব পিঠাতে নারকেল দিয়েছিলাম না, কিছু পিঠা নারকেল ছাড়া করেছিলাম, দুইটাই আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি এখন ভাপা পিঠাটা দেখিয়ে দিচ্ছি। একটা পুডিং এর মতো লাগছে দেখতে, আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখেন কতটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, সেই সাথে টমাস কিচেনের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।